মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। তোমার সঙ্গে তো আছি থাকুই মাস কি নামি কাল আমার কলারো বাগানে কে হা সময় মতো গেছে, গাড়ি মতো যানজট দেখলাম, কেলাম যে গাড়ি ভাড়াটা বাইর করে মানুষের ফোকাতে নে জহনি ফোকাতেছি, আল্লাহ রহমতে তো ধরেই হেলাইলো মধ্যে, তারপরে দিলে একবারে থুতার মধ্যে, একবারে বংশী গনাল বানাই হেলাইছে। ভাগ্যসনা তুমি মেলাই গিয়ে আসো, শুনি কছো না, পকেট হাত দিয়েছিলাম মনে ভাবিলাম না কোরে ঢুকছে, ও পকেট হাত দিও না, তাহলে খারো দিয়ে আর পকেট হাত দিব না, এই যে খালি মনে করো মেয়া ভুলারা মারতো নাচি ভাই, ও আইন আর চুরি করল না, শহীদের কাছে কোনো ধয়াময় আছে না গো ভাই, পুটকির মতো ফাট করে একটা মাইরা দেয় তিন ঘন্টা নাকি আতাইতেই খাইছি পেটে তো ভাত নাই ভাই, বুঝছে না ভাই, তো হাতা খয় আর পান সুবাদি নিবার কইছে, হাই রে আব্বা রে কি করবি, কার কি করবি কে কয় আব্বা রে, নৌকা কিছু বান্ধি ওখান তো দেশে মনে করো পানি হয় না, নৌকাও বান্ধা হয় না, নৌকা সদা করা যাইতো বাণিজ্যে, মানে হেরাও মনে হয় একবার ফুটে গেছে তাই বুঝা গেছে, আমি হচ্ছি সেই চাম্পাইপুর নগরীর অধিপতি চাঁদ সদাগর, কি সদাগর সব সারা ব্যাখ্যা
একজন আমার পা ছুঁয়ে প্রণাম করলো, আর তুমি যে তোমার নিজের পা ছুঁয়েই প্রণাম করলে। সদাকর্ম সহ আমার নানার যখন জন্ম তখন বাংলাদেশ আসলে আলোক, আর আমার যখন জন্ম দেশ হয়েছে ডিজিটাল, তাই নাকি? ডিজিটাল যুগের ডিজিটাল মনে করুন আমি এন তেনে দিলাম, আপনার নেটওয়ার্কের সাহায্যটা পাইলেন। বেশ, তোমার তো অনেক বুদ্ধি হয়েছে। বুদ্ধি বালা আছে, খালি চুরি করি মানুষে মারে, তাই নাকি? হ্যাঁ। ওগো মাঝি কর্ণধর, আমি বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। বিপদে আমরা পড়ছি, গরসাইল নাই, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, ফ্রিজে মাছ নাই, তাই নাকি? হ্যাঁ। আমাকে কি 14 ডিঙ্গা মধুকর সাজিয়ে দিতে পারবে? না না, ও শালির ফুলা কাম পাইছি। কি কইলি? কই না না, কই শালির ফুলা কি রাখতে ওঠে? তাই কি আর কম না সদাকর মশাই বলো, আবার ঠিক আইতাছিন আপনি? কাম করবা নিগাম রে, এক পায়ের উপরে খাড়া রইছি, তাই নাকি? হ্যাঁ। তোমরা এই মুহূর্তে যাবে ওই কালী দশ সাগরে জল মাপতে। আচ্ছা, যদি জল থাকে কালী দশ সাগরে, দশ তালা পানি দিব, ডিঙ্গা দিবে তুমি 11 তালা, আর যদি জল থাকে 11 তালা, ডিঙ্গা দিবে 12 তালা, আর যদি জল থাকে 13 তালা, ডিঙ্গা দিবে 14 তালা, 14 তালাই শেষ। হ্যাঁ ঠিক আছে সদাকর মশাই, তালা উপরে উড়াইতে আমগো সমস্যা নাই, টেহা দিবেন আমরা, আমগো সমস্যা কি নাকি কোন? তাই তো। আর শোনো মাঝি কর্ণধর, তোমাদের কত টাকা দিতে হবে? না না, ও সদাগর মানুষ কেসা এনে কাম করে পরে বিভূতি ফেলাম, মান সম্মানের তালা মেয়ে সেখানে কমার ভাবো না, যা চামো তাই দিব, তাই দিব। সদাগর মশাই, হ্যাঁ বলো, আমনের কাছে যে টিয়া সাইয়ে নেই, আগে কাম করে নয় কাম দেই গেলেন তারপরে টিয়া দিবেন নি, তো কাম পছন্দ হয় তাহলে টিয়া দিবেন। আমি বলছিলাম কি, তুমি চাইলে আমি খুশি হতাম। সদাগর মশাই, আপনি মনে করুন আমাকে সুখ দুঃখের সাথী, এই তল্লাটে তো আপনার বাপে আসাল, তখন নানা রাহুনছি আপনার বাপে নগে গেছে, তাহলে ওহন মনে করেন আমাকে যুগ, এই যুগে কি টিয়া সাইয়ে নেন যা? এই সদাগরের উদার মন, বড় মন, বড় মন। হ্যাঁ ঠিক আছে, তোমরা যখন চাইলে না আমি তোমাকে তোমাদের মন মতোই দেব। এবার আমি আসি, আমার ডিঙ্গা তোমরা তৈরি করো। নমস্কার নমস্কার। না না, যদি আসে পাইলে কাম আমাকে দিব না, আগে অর্ধেক কাম করে নি, পরে আটকামো, মেলা মাঝে আছে আমাকে ঠন 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 ঠন। এক কাম করো, কি করবো, ডিঙ্গা উঠাও ভাই গো, এই কথাটা কইস না ভাই, আমার বারে আসছিলাম কালকে রাইতে, তো নানি কয় কুসল দরকার হেচ্ছি বারা বারো থাকা বারে আসছিলাম, জ্বালাই বললাম কই হেচ্ছি যে পারবো না, আমি ফজরের আজানের পরে উঠছি, দেখি যে নানা পুকুর থেকে ভিজা উই উঠতে। এই 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 ভাই ডুবতে বল, ওর ওর খারাপ, ডুবতে বল, ডুবতে বল, উচিত কথা বাইরে করতে পড়ায়। এই ও বালাগর ঠাঙ্গ তুমি শক্ত করে। আচ্ছা ঠিক আছে, এই যে এই ঠাঙ্গ ধরি, সেই যে দত্তাসি। আচ্ছা দেহুন ঠ্যাঙ্গের কি বাপ, বাপ মায়ের আটটা চিমাটি বানাইছে, খালি না দুটা হয়েছে, নিজে হাতে ফয়দা করছে না ঠ্যাঙ্গিটা, রাজ জায়গা হিয়ার ফয়দা করছে, ভালো হয়েছে। ধরো ওই আমার সাথে দিছ, থারি নাই তো হাতে বেদনা করতেছে, ধরো আবার ধরো, আমি দিছ ভাই, আমি ওই ওই দছি না না ভাই, যাটা ফাজি গেছে রে, শক্ত ধরছি কেরে, নানা ভাত হয়ে গেল কাজকে, ভাজাবা গো, না না ওই শালা ভাজাবা নি সবকে, ও ধরো গেছি ছাগে ধরে ভাজাবা মন্দ ধর, তুমি আবার ধুতি ভিন দে, এটা কোনটা ভিনছ, এটা তো নানির যে, হাই রে বুড়া শয়তান রে, নানিটা ভিন দেইছে, ওছে ধরো গাব গাহিনি দেই, ভিনছ ভিনছ, আর যে কাহর ডসার বাদ না একবার হান দাইন যাব, ওটার কি পরিবার 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 উপরে শালু টানাইছি, ঝিলমিল ঝিলমিল বাতি ওটা নাই দিছি, বেশ মাঝি কর্ণধর,
সুন্দরভাবে ডিঙ্গা সাজিয়েছ, তোমরা এবার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। ওহানা টেয়ার কথা কম, ওহানা নৌ কথা কে লাগবে, অনেক টাকা দিব তোমাদেরকে, তুমি আমার সাথে আসো, তোমরা বাজার ঘাট করে বাড়িতে দিয়ে আসবে আমার ছয় পুত্র নিয়ে, আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে চোদ্দ ডিঙ্গা মধুগর সহ তোমরা দুইজন আমার সঙ্গে যাবে বারো বছরকার জন্য বাড়িতে। অবশ্যই তাই দেব, ঠকাবো না, ঠকাবো না, যাই সদাগর সাহেব, আমরা যাই, আসো মাইছে সামনে না বেশি করে তামু তের বিভূতি পরে। সম্মানিত সুধী, আপনারা অতি ধৈর্য সহকারে একটু ধ্যানের মাথা ধ্যানের কথা ধ্যান করে বলতে পারে এই পৃথিবীর কথা, তাই আমি ধ্যান করে জানতে পারলাম চার ছড়াগর ছয় পুত্র নিয়ে ওই দূরদেশে বাণিজ্য যাত্রা করবে, তাই এই তো আমার সুবর্ণ সুযোগ হাতের মুঠে এসেছে, তাই আমি ছলে বলে কলে কৌশলে ছয়টি ছেলেকে আমি আমার বাইকটা পবন দিয়ে লুপ্ত করে দেব, তা না হলে এই পদ্মা দেবীর জ্বালা মিটবে না। যাও চাঁদ, যখনই তোমার ছয় পুত্র নিয়ে ওই সমুদ্রের পারে রওনা হবে বাণিজ্যের ক্ষেত্রে, তখনই আমি তোমার ডিঙ্গায় ঘর করে দেব। আমার ছয় পুত্র দয়কে তুমি আমার কাছে নিয়ে আসো। আমি আড়াল থেকে সবকিছু শুনতে পেয়েছি, আমি আপনি ছয় পুত্র নিয়ে বারো বছরের জন্য বাণিজ্যে যাবেন, তাই আমার ছয় পুত্র আমি নিজ হাতে সাজিয়ে নিয়েছি। বেশ করেছো সোনেকা, আমার ছয় পুত্র তুমি নিজ হাতে সাজিয়েছো। ওগো সোনেকা, আমি দীর্ঘ বারো বছরের জন্য আমার ছয় পুত্র নিয়ে ওই দূরদেশে বাণিজ্য যাত্রা করছি, তবে তোমাকে একটি কথা বলে যেতে চাই, তুমি ওই শিব ঠাকুরের নামে পূজা আরাধনা করবে আর ভগবানের নাম জপবে। করব স্বামী, সবই করব, কিন্তু আপনি যে বারো বছরের জন্য বাণিজ্য যাবেন আমার ছয়টি সন্তান নিয়ে, কে আমাকে মা বলে ডাকবে? সোনিকা স্বামী, আমাদের যাত্রার সময় তুমি এভাবে কথা না বলে তোমার ছয় পুত্রকে হাসি মুখে বিদায় করে দাও, আবার যেন ফিরে এসে তোমার হাসি মুখে দেখতে পারি। ওগো বাপ্পি, তুমি তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে নাও। হ্যালো জীবিতা, তোমার আমি জানের কাছ থেকে বিদায় নিয়ে নাও, তোমাকে নিয়ে আমি বাণিজ্যে যাব। না পিতা, আমি যাব না পিতা। কেন? আমি বারো বছর আমি মায়ের মুখ দেখতে পারবো না পিতা, এর জন্য আমি মায়ের কোলে থাকবো পিতা। ওগো মানিক, ওরে মানিক, মা তোর বাবার কথাই শোন, তোদেরকে জন্য বারো বছরের জন্য বাণিজ্যে যেতে হবে, এ তোর বাবার পীরের আদেশ। ঠিক আছে মা, আমি যাবো মা, আমি আশীর্বাদ নিয়ে নেই। আশীর্বাদ করছি বাবা। স্বামী বলো, আপনি যে বারো বছরের জন্য বাণিজ্যে যাবেন আমার তো দেওয়ার মতো কিছুই নেই, আপনি যদি শুধু আমাকে একটু অনুমতি দিতেন তাহলে আমার মাথার কেশ দিয়ে আপনার চরণখানা মুছে দিতাম। ওগো সোনিকা স্বামী, এ কি বলছো তুমি? যাবার পূর্বে তুমি আমাকে এ কি বাণী শোনালে? তুমি ওতো সোনিকা, বারো বছরের জন্য বাণিজ্যে যাবেন আমার আমার ছয়টি সন্তান নিয়ে আপনি আমার বুকে আবারও ফিরে আসবেন। হ্যাঁ সোনিকা, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো আমরা যেন আবার হাসি মুখে তোমার কাছে ফিরে আসতে পারি। সদাগর বংশে যখন সন্তান জন্মগ্রহণ করেছে তাদের বনিস করা যে শিখতে হবে, আমি হচ্ছি তাদের পিতা, বনিস করা, বনিস করা শিক্ষা দেওয়া আমার যে একমাত্র কর্তব্য। আপনাদেরকে আমি বিদায় দিলাম,
বিদায় স্বামী, বিদায়, 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 বিদায়। মাঝি কর্ণধর, মানে কি কর মাঝি কর্ণধর? সাদাগর মশাই, তোমরা ওই ভগবানের নাম স্মরণ করে এই কালীদশাগরে চোদ্দ ডিঙ্গা মধুগর ছেড়ে দাও। সাদাগর মশাই বলো, আমনে যদি অবয় দিতেন একটা কথা জিগাইতাম। আমি তোমাকে অবয় দান করছি, কি বলবে বলো? কোনো করুন এলাকার লোকজন আমারে খালি কর, তোর তো সদাগরের নগে ভালো সম্পর্ক আছে, তাইলে সদাগরের কাছে একটা জিগা একটা কথা জিগাইবি। কি বলবে তুমি বলো? দর করে আবার না কইও পারি না এলাকার মানুষের কথা। মাঝি কর্ণধর বলুন, আমি তো তোমাকে অবয় দান করেছি, তুমি কি বলতে চাও আমার কাছে খুলে বলো। আচ্ছা ঠিক আছে, তাইলে কই, এলাকার বাসী কয় পুলাহান কি ব্যক্তি আমনেরই? এই সন্তান যদি আমার না হয় তাহলে আমাকে কেন বাবা করে ডাকে? তাও কথা ঠিক আছে, না না সদাগর আর যাই কিছু করুক, বংশ বুড়ার বাড়াইছে। নাতি ভাই, এটা রাত জায়গায় হিয়ার বাদা করছে। সদাগর মশাই বলো, বাংলাদেশের আইনটি একটু মানুন জানি, একটা হলেই, একটা হলেই ভালো হয়, দুইটার বেশি নয়। এর মধ্যে ছয়টা, এই মাঝি কর্ণধর, এ নিয়ে তোমার ভাবতে হবে না। আমি বলছি তুমি ডিঙ্গা ওই কালীদশ সাগরের মাঝপথে ছেড়ে দাও। আনে গো নাকি দেশটা ডিজিটাল করা হবো না? না না হাইল ধরে শক্ত করি, হাইল ধরে বলি পুলাহানের কালার দ হয় এ হক টা হক খানের কালারও মিলে না ডিজাইনও মিলে না। হাই রে পুলাহান, ও মাঝি ভাইয়া, যাও রে আহ, মাঝি কর্ণধর, হ্যাঁ
আমি কুনারায় চাপাইয়া খুড়া গাইরিয়া গুয়া গাইরিয়া বইয়া পড়ি নানা গুয়া সাবধানে বইয় যুগ আছে চিনা যুগ ঘুমাইও না ও গোয়াও সাগরে দিছ কে রে মাথা কি বললো বকে আইকে দিল নিহি হ্যাঁ শালার ফোক এত জোরে মাথা মাথা আইকে দিলে মন হয় তাল ভরল তুমি কি আমাকে চিনো আমলে আমার চিনো হ্যাঁ আমি তোমাকে চিনি চিনলে কি না চিনলে কি তুমি কে আমি কে রামনা সেনু না এই এলাকা আমার নিচে কোনো নেতা আছে হ্যাঁ আপনি নইছেন কে ও না তুই ওটা কারণ কোন মাস্টার